জই গাছের এটা আমি জই গাছের ছবি আঁকছি, যার এটা মাটির নিচের অংশ, এটা মাটির ওপরের অংশ, ভ্রূণ মুকুলটা এর অগ্রভাগে এখানে অক্সিন হরমোন আছে, এখানটা কেটে দিলাম। কেটে দিলে কী হবে, এর বৃদ্ধি ব্যাহত হয়, পরীক্ষায় দেখা গেছে। তারপরে এই কর্তিত অংশটাকে আগার ব্লক বলে এক ধরনের ব্লক পাওয়া যায়, আগার আগার বলে একটা ঘাস আছে, সেটাকে একটু উত্তাপ দিলে সেটা গলে যায়, তারপরে উত্তাপ যদি কমে যায়, উষ্ণতা কমিয়ে দিলে তখন আবার সেটা জমে যায়। তো যখন গলে যায় তখন যদি সেই এটাকে মেলে দেওয়া হয় এইভাবে, ওই আগার আগারের গলা অংশটা দিয়ে সেটাকে কতগুলো ব্লক করে করে কেটে নেওয়া যায়, তো 1 মিলিমিটার বা 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, এগুলো আগার ব্লক বলা হয়। এরকমই একটা ব্লক, এরকমই একটা ব্লককে ধরো এখানে নিয়ে নিলাম আমি, নিয়ে এই যে এইখানটা বললাম কেটে দেওয়া হয়েছে, এই কর্তিত অংশটা এর উপরে চাপিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ রেখে দেওয়া হলো, দিয়ে এটাকে ফেলে দেওয়া হলো, দিয়ে এই আমি পুনরায় আবার ওই ওট গাছটা এই গাছটা ছবিটা আঁকছি, কর্তিত অংশ দেখি এই জায়গাটা কেটে ফেলা হয়েছে। এরপরে এইখানে যদি আমি আগার ওই ব্লকটাকে আবার বসিয়ে দিই, দেখা যাচ্ছে এর বৃদ্ধি আবার শুরু হচ্ছে, তার মানে অক্সিজেন হরমোনটা তাহলে প্রবাহিত হয়ে এখানে চলে এসছে, তার ফলে সেটা এখানে বসিয়ে দেওয়ার ফলে আবার এর বৃদ্ধি সম্ভব হচ্ছে। এই অবস্থায় এই পরীক্ষাটা যদি আমি একটু অন্যভাবে করি, যে এরকম ওই ওট গাছের যে অংশটা এবং ব্লকটাকে যদি আমি এইভাবে বসাই, দেখা যাবে এইখানে অক্সিজেনটা এসছে, তার ফলে বৃদ্ধিটা এইভাবে হয়ে যায়, বেঁকে যায় এবং তখন এটা এই পজিশনে চলে যায়। তো আবার উল্টো দিক দিয়ে দিলে বৃদ্ধিটা এইভাবে হবে, এই দিক দিয়ে হবে। তাহলে অক্সিজেন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, কীভাবে করে আর একটু বলা যাক। যে একটা একটা উদ্ভিদের বর্ধিষ্ণু অগ্রভাগ আমি এঁকেছি, দেখো এখানেতে আলো পড়ছে, ধরো এদিক থেকে আলো আসছে, তাহলে এই আলোর প্রভাবে আমি বলেছি অক্সিজেন হরমোন কেউ বলেন নষ্ট হয়ে যায়, কেউ বলেন উল্টো দিকে প্রবাহিত হয়ে যায়, অন্যত্র প্রবাহিত হয়ে, যাই হোক যেটাই হোক অক্সিজেনটা তখন এখানে আছে, এখানে নেই। এই অবস্থায় কী হবে, এটার বৃদ্ধি হবে, এই অংশের কোষগুলো খুব বাড়বে, কিন্তু এই অংশের কোষগুলো বাড়তে পারবে না, তার ফলে কী হবে, তার ফলে এইটা এইভাবে বেঁকে যাবে। ছবিটা যদি আমরা একটু ভালো করে আঁকি, অর্থাৎ এখানে আলো পড়লে এইভাবে বেঁকে যায়, কারণ আর উল্টো দিকটা বৃদ্ধি হয়, এদিকটা বৃদ্ধি হয় না। ঠিক তেমনি যখন আমরা জিওট্রপিক চলনের কথা বলি, একই জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে একটা টবকে আমরা ফেলে রেখেছি এইভাবে এবং তার মধ্যে গাছটা রয়েছে, এই গাছটা, তো এটা ধরো গাছটা, তো এখানে অভিকর্ষের প্রভাবে অক্সিজেনটা এখানে চলে এলো, অক্সিজেন চলে এলো এখানে মানে এটা কাণ্ড, এখানেতে বৃদ্ধি বেশি হবে, হলেই কী হবে, এটা এভাবে বেঁকে যাবে। আর একই কারণে এই অক্সিজেনটা এখানে চলে আসবে, এসে এখানে অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাবে, কিন্তু আমরা মূলের ক্ষেত্রে আলোচনা করেছি অক্সিজেন হরমোনের এরকমই বৈশিষ্ট্য, যে মূলে বেশি অক্সিজেন হরমোনের ঘনত্ব হলে সেখানে বৃদ্ধিটা কম হয়, তার মানে তার উল্টো দিকে বৃদ্ধিটা বেশি হবে, তখন মূলটা এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে আর কাণ্ডটা অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এইভাবে সমস্ত প্রকারের ট্রপিক চলন হচ্ছে অক্সিজেন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়।